बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सुप्रिय शिक्षार्थीरा, आशा करी सबाई भालो आछो। आमी जान्नातुल नईम चौधुरी, प्रभाषक अर्थनीति विभाग, सरकारी हाजी मोहम्मद मोहसिन कलेज, चट्टग्राम। आजकेर आलोच्य विषय होच्छे मुद्रास्फीति। प्रथमे आमरा जानबो मुद्रास्फीति की बा मुद्रास्फीति काके बोले। मुद्रास्फीति होच्छे अर्थनीतिर एमन एकटी अवस्था जखन पण्य सामग्री और सेवार दाम स्तर क्रमागत बृद्धि पेते थाके, अर्थात अर्थनीतिते पण्य सामग्री और सेवार दाम स्तर क्रमागत बृद्धि पावार प्रवणताके मुद्रास्फीति बला हय। एक्षेत्रे एकटा उल्लेखयोग्य विषय होच्छे कोनो एकटी पण्य बा कयेकटी पण्येर दाम हठात् करे जदि कोनो कारणे बृद्धि पाय सेटाके आमरा मुद्रास्फीति बोलते पारबो ना। আমরা কোনো বিভিন্ন পণ্যের দাম সার্বিকভাবে যখন ক্রমাগত বৃদ্ধি পেতে থাকবে তখনই তাকে মুদ্রাস্ফীতি বলবো। মুদ্রাস্ফীতির বৈশিষ্ট্য, মুদ্রাস্ফীতির কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে দামের স্তর ক্রমাগত বাড়তে থাকে, দুই নম্বর হচ্ছে অর্থের ক্রয়ক্ষমতা তথা অর্থের মূল্য কমতে থাকে, তিন নম্বর হচ্ছে অধিক অর্থ দিয়ে অল্প পরিমাণে পণ্য সামগ্রী ক্রয় করা যায়, চার নম্বর হচ্ছে সামগ্রিক যোগানের চেয়ে সামগ্রিক চাহিদা বেশি হয়, অর্থাৎ অর্থনীতিতে একটি ভারসাম্যহীনতা লক্ষ্য করা যায়। মুদ্রাস্ফীতির হার, মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের জন্য একটা সূত্র রয়েছে, সেটা হচ্ছে বর্তমান বছরের দাম স্তর থেকে পূর্বের বছরের দাম স্তর যদি আমরা বাদ দিই এবং পূর্বের বছরের দাম স্তর দিয়ে যদি ভাগ করে 100 দিয়ে গুণ করলে আমরা মুদ্রাস্ফীতির হার বের করতে পারব। এখানে বর্তমান বছরের দাম স্তর P1, পূর্বের বছরের দাম স্তরকে যদি আমরা P0 দ্বারা নির্দেশ করি তাহলে মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্র হচ্ছে P1 মাইনাস P0 ডিভাইডেড বাই P1 ইন্টু 100। এটাই হচ্ছে মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সূত্র, অর্থাৎ এই সূত্রে সূত্র ব্যবহার করে আমরা মুদ্রাস্ফীতির হার নির্ণয় করতে পারব। আমরা একটা কাল্পনিক সংখ্যা ব্যবহার করে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করে দেখাতে পারি, যেখানে P0 অর্থাৎ পণ্যের পূর্বের দাম হচ্ছে 100 টাকা এবং P1 হচ্ছে পণ্যের বর্তমান দাম হচ্ছে 110 টাকা। এখন মুদ্রাস্ফীতির হার যদি আমরা বের করি তাহলে আমরা পাচ্ছি 110 মাইনাস 100 থেকে 100 যদি আমরা ভাগ দিই তাহলে আমরা পাচ্ছি 10%, অর্থাৎ মুদ্রাস্ফীতির হার একত্রে হয়েছে 10%, অর্থাৎ পূর্বের বছরের দাম স্তর থেকে বর্তমান বছরের দাম স্তর 10 টাকা হারে বৃদ্ধি পেয়েছে। এভাবে মুদ্রাস্ফীতির হার বের করা যায়। এখন আসো মুদ্রাস্ফীতির প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করি। বিভিন্ন দৃষ্টিকোণ থেকে মুদ্রাস্ফীতিকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়ে থাকে, এদের মধ্যে নিম্নোক্ত প্রকারভেদগুলো উল্লেখযোগ্য। এক নম্বর হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, অর্থাৎ কোনো পণ্যের চাহিদা বৃদ্ধির কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। দুই নম্বরে হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, অর্থাৎ উৎপাদনের উপকরণের খরচ বৃদ্ধিজনিত কারণে যদি মূল্য বৃদ্ধি পায় তাহলে তাকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়, অর্থাৎ উৎপাদন খরচ বৃদ্ধির কারণে যে ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে সেটার কারণে যদি পণ্যের দাম উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে তাহলে সেটাকে বলা হবে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। তিন নম্বর হচ্ছে ঘাটতি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, যুদ্ধ বন্যা মহামারী উন্নয়ন প্রবৃত্তির জন্য সরকার যদি অধিক টাকা ছাপায় বা সরকারের বাজেটের ঘাটতির পূরণের জন্য অধিক মুদ্রা বাজারে চালু করে তাহলে দেশে যে মুদ্রাস্ফীতি দেখা দেয় তাকে ঘাটতি ব্যয়জনিত মুদ্রাস্ফীতি বলা হয়। চার নম্বর হচ্ছে মুদ্রা সরবরাহ বৃদ্ধিজনিত
মুদ্রাস্ফীতি। এটা হচ্ছে সরকার অধিক কাগজে মুদ্রা ছাপানোর কারণে যদি দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে তাহলে তাকে বলা হয় মুদ্রা সরবরাহ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। 5 নম্বর হচ্ছে ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। ব্যাংক ঋণের অত্যধিক প্রসারের ফলে যদি দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তাহলে তাকে ঋণ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। আরেকটা আছে মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। যদি শক্তিশালী শ্রমিক সংঘের চাপে বাধ্য হয়ে তাদের উৎপাদন ক্ষমতার চেয়ে বেশি মজুরি আদায় করতে সমর্থ হয়, অর্থাৎ শ্রমিকদের মজুরি যদি বেশি হয় তখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে থাকে। এই এই অবস্থার ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয় তাকে বলা হয় মজুরি বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখানে প্রধানত চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এই দুইটাই হচ্ছে মুদ্রাস্ফীতির প্রধান কারণ। আমরা এখানে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি নিয়ে প্রথমে আলোচনা করি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে? চাহিদা বৃদ্ধির কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতিকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থাৎ অর্থনীতিতে এক বা একাধিক কারণে সামগ্রিক চাহিদা বাড়তে পারে। এ অবস্থায় অ্যাডি টাকা দানের স্থান পরিবর্তন করে দামের স্তর বাড়ে। সামগ্রিক চাহিদা ক্রমাগত বাড়তে থাকলে তথা অ্যাডি টাকা ডান দিকে স্থান পরিবর্তন করতে থাকলে দামের স্তর বাড়তে থাকে। দামের স্তর বৃদ্ধির এইরূপ প্রবণতাকেই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। এই বিষয়টি আমরা চিত্রের সাহায্যে দেখাতে পারি। চিত্রে OX এবং OY অক্ষে যথাক্রমে দ্রব্যের পরিমাণ এবং দামের স্তর দেখানো হয়েছে। অ্যাডি এবং অ্যাস রেখা সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান রেখা নির্দেশ করে। সামগ্রিক চাহিদা রেখা কোনো কারণে যদি বৃদ্ধি পায় তাহলে অ্যাডি জিরো থেকে অ্যাডি ওয়ানে স্থান পরিবর্তন করবে। এর ফলে দামের স্তর P0 থেকে P1 বৃদ্ধি পাবে। সামগ্রিক চাহিদা যদি আরও বৃদ্ধি পেয়ে অ্যাডি ওয়ান থেকে অ্যাডি টু এবং অ্যাডি টু থেকে অ্যাডি থ্রিতে স্থান পরিবর্তন করে তাহলে দামের স্তর বৃদ্ধি পেয়ে P1 থেকে P2 এবং P2 থেকে P3 স্থান পরিবর্তন করে বৃদ্ধি পায়। অর্থাৎ সামগ্রিক চাহিদা বাড়ার ফলে দাম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এইরূপ সামগ্রিক চাহিদা বৃদ্ধির ফলে দামের স্তর বাড়ার প্রবণতাকে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। এরপর আসো খরচ বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে। উৎপাদনের উপকরণের খরচ বৃদ্ধিজনিত কারণে যদি দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তাহলে তাকে খরচ বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থাৎ উৎপাদন খরচ বৃদ্ধির কারণে সৃষ্ট মুদ্রাস্ফীতিকেই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। অর্থনীতিতে এক বা একাধিক কারণে উৎপাদন খরচ বৃদ্ধি পেতে পারে, যেমন উপকরণের দাম বৃদ্ধি, কাঁচামালের দাম বৃদ্ধি, পরিবহন ব্যয় বৃদ্ধি, সুদের হার বৃদ্ধি, ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধি ইত্যাদি। এর ফলে অ্যাস রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে উৎপাদন কমে ও দামের স্তর বাড়ে। অর্থাৎ উৎপাদন খরচ বৃদ্ধির ফলে
সামগ্রিক যোগান রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে। সামগ্রিক যোগান রেখা বাম দিকে স্থান পরিবর্তন করলে উৎপাদন কমে, দামের স্তর বাড়ে, খরচ ক্রমাগত বাড়তে থাকে। তথা এস রেখা ক্রমাগত বামের স্থান পরিবর্তন করতে থাকলে দামের স্তরও ক্রমাগত বাড়তে থাকে। দামের স্তর বৃদ্ধির এইরূপ প্রবণতাকেই ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। বিষয়টি আমরা চিত্রের সাহায্যে উপস্থাপন করতে পারি। চিত্রে ও এক্স এবং ও ওয়াই অক্ষে যথাক্রমে দ্রব্যের পরিমাণ এবং দামের স্তর নির্দেশ করা হলো। চিত্রে প্রথমে এডি রেখা এবং এস জিরো রেখার ছেদবিন্দুতে ই জিরো বিন্দুতে ভারসাম্য বিন্দু নির্দেশ করে। এখানে পি জিরো হচ্ছে ভারসাম্য দাম এবং ওয়াই জিরো হচ্ছে ভারসাম্য পরিমাণ। যদি উৎপাদন খরচ কোনো কারণে যদি উৎপাদন খরচ বৃদ্ধি পায় তাহলে সামগ্রিক যোগান কমবে। সামগ্রিক যোগান কমার ফলে এস জিরো রেখাটা বাম দিকে স্থান পরিবর্তন করে এস ওয়ানে স্থান পরিবর্তন করবে। এর ফলে এডি রেখা যদি স্থির থাকে তাহলে আমাদের ভারসাম্য বিন্দু ই জিরো থেকে ই ওয়ানে পরিবর্তিত হয়ে যাবে। এর ফলে আমাদের উৎপাদন আগের চেয়ে ওয়াই জিরো থেকে কমে ওয়াই ওয়ান হবে এবং দামের স্তর পি জিরো থেকে বৃদ্ধি পেয়ে পি ওয়ান হবে। এভাবে উৎপাদন খরচ যদি আরও বৃদ্ধি পায় তাহলে এস ওয়ান রেখা বামের স্থান পরিবর্তন করে এস টু হবে, এতে ভারসাম্য বিন্দু ই ওয়ান থেকে ই টুতে স্থান পরিবর্তন করবে। এর ফলে উৎপাদন আরও কমবে ওয়াই ওয়ান থেকে ওয়াই টুতে হবে এবং দামের স্তর আরও বৃদ্ধি পেয়ে পি ওয়ান থেকে পি টুতে যাবে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি উৎপাদন খরচ বৃদ্ধির ফলে এস রেখা অর্থাৎ সামগ্রিক যোগান কমতে থাকে, যার ফলে এস রেখা বামের স্থান পরিবর্তন করতেছে এবং এস রেখা বামের স্থান পরিবর্তন করার কারণে আমাদের উৎপাদন কমতে থাকে এবং দামের স্তর ক্রমাগত বাড়তে থাকে। দামের স্তরের এইরূপ বৃদ্ধির প্রবণতাকে এই পরিস্থিতিকে আমরা বলা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন আসো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি ও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্যগুলো একটু আলোচনা করি। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির মধ্যে পার্থক্য লিখতে হলে প্রথমে আমরা সংজ্ঞাগত পার্থক্য লিখতে পারি। এক্ষেত্রে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কাকে বলে তোমরা লিখবা। দুই নম্বরে আমরা লিখতে পারি এডি ও এস রেখার স্থানান্তর। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বেলায় এডি রেখা ডানে স্থান পরিবর্তন করে, পক্ষান্তরে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বেলায় এস রেখা বামের স্থান পরিবর্তন করে। তিন নম্বর হচ্ছে দামের স্তর উৎপাদনের পরিবর্তন। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বেলায় দামের স্তর এবং উৎপাদন একই সাথে বাড়ে, পক্ষান্তরে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির বেলায় দামের স্তর বাড়ে কিন্তু উৎপাদন কমে। চার নম্বর হচ্ছে চাহিদা বৃদ্ধিজনিত অর্থনৈতিক অবস্থাগত যদি পরিবর্তন আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অর্থনীতিতে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে সমৃদ্ধি ডেকে আনে, পক্ষান্তরে খরচ বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি উৎপাদন হ্রাস করে এবং অর্থনীতিতে মন্দা ও বেকারত্বের সৃষ্টি করে। এদিক থেকে আমরা বলতে পারি ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির চেয়ে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি অর্থনীতির জন্য অনেক মঙ্গলজনক। এরপরে আসো মুদ্রাস্ফীতির কারণ নিয়ে আমরা একটু আলোচনা করি। মুদ্রাস্ফীতির কারণের মধ্যে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণগুলো কী কী, অর্থাৎ কী কারণে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় সেটা যদি আমরা দেখি, এক নম্বরে বলতে পারি আয় বৃদ্ধি।
অর্থাৎ সামগ্রিকভাবে আয়স্তর যদি বাড়ে, ভোগ্যপণ্য ও সেবার চাহিদা বাড়ে, এক্ষেত্রে এর ফলে দামস্তর বাড়ে, মুদ্রাস্ফীতি দেখা যায়। অর্থাৎ ব্যক্তি বা সমাজের আয় যদি বৃদ্ধি পায়, তখন ভোগ্যপণ্য এবং সেবার চাহিদা বাড়তে থাকে, এর ফলে দামস্তর বাড়ে, মুদ্রাস্ফীতি বাড়ে। এভাবে চাহিদা বৃদ্ধির জন্য মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। দুই নম্বরে সরকারি ব্যয় বৃদ্ধি। সরকারি ব্যয়ের পরিমাণ বাড়লে, বিশেষ করে ঘাটতি ব্যয় নীতি গ্রহণ করলে অর্থনীতিতে আয় প্রবাহ বাড়ে, কিন্তু সে তুলনায় তাল মিলিয়ে উৎপাদন বাড়ে না, এর ফলে দ্রব্যমূল্য দিন দিন বৃদ্ধি পেতে থাকে, এর ফলে চাহিদা বৃদ্ধির জন্য মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। তিন নম্বরে কর হার হ্রাস। সরকার যদি কর ট্যাক্সের পরিমাণ বা কর হার হ্রাস করে, তাহলে মানুষের ব্যয়যোগ্য আয় বৃদ্ধি পায়, এর ফলে মানুষের সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায়, সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে দ্রব্যমূল্য বৃদ্ধি পেতে থাকে, এর ফলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। চার নম্বরে হচ্ছে অর্থের যোগান বৃদ্ধি। সরকার অর্থের যোগান বাড়ালে বাজারে অর্থের যোগান বাড়ে, এর ফলে দামস্তর বাড়ে, মুদ্রাস্ফীতি দেখা দেয়। পাঁচ নম্বর হচ্ছে সম্প্রসারণমূলক ঋণ নীতি। বাণিজ্যিক ব্যাংকসমূহ যদি সম্প্রসারণমূলক ঋণ নীতি গ্রহণ করে, তথা ঋণ সম্প্রসারণের নীতি গ্রহণ করলে অর্থনীতিতে অর্থের যোগান বাড়ে, চাহিদা বাড়ে, দামস্তর বাড়ে এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়। ছয় নম্বরে হচ্ছে বৈদেশিক ঋণ, অনুদান, সাহায্য ইত্যাদি বৃদ্ধি। বৈদেশিক ঋণ, অনুদান এবং সাহায্য যদি বৃদ্ধি পায়, অর্থনীতিতে আর্থিক আয় প্রবাহ বাড়ে, চাহিদা বাড়ে, সে তুলনায় সহসা উৎপাদন বাড়ে না, তাই দামস্তর বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়। এভাবে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির আবির্ভাব ঘটে। দুই নম্বরে আসো খরচ বা ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণগুলো কী কী আমরা একটু আলোচনা করি। এক নম্বরে হচ্ছে উপকরণের দাম বৃদ্ধি। উৎপাদন কার্যে ব্যবহৃত বিভিন্ন উপকরণ, কাঁচামালের দাম ইত্যাদি বৃদ্ধি পেলে উৎপাদন খরচ বৃদ্ধি পায়, এর ফলে যোগান কমে, দামস্তর বাড়ে এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। এই মুদ্রাস্ফীতিকে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। দুই নম্বরে হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা ইত্যাদির কারণে উৎপাদন হ্রাস পায়, বাজারে যোগান কমে, দাম বাড়ে, ফলে মুদ্রাস্ফীতির সৃষ্টি হয়, এটাও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির কারণ। অবকাঠামোগত দুর্বলতা। অর্থনীতিতে যদি অবকাঠামোগত দুর্বলতা থাকে, তাহলে সামগ্রিক উৎপাদন ব্যবস্থাও দুর্বল হয়, এর ফলে পণ্য সামগ্রী ও সেবার যোগান কমে, দামস্তর বাড়ে এবং মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। চার নম্বর হচ্ছে সুদের হার বৃদ্ধি। সুদের হার বাড়লে ঋণের দাম বাড়ে, উৎপাদন ব্যয় বাড়ে, উৎপাদন কমে, যোগান কমে ও দামস্তর বাড়ে, এর ফলে বাজারে দামস্তর বাড়তে থাকে, মুদ্রাস্ফীতি দেখা দেয়। পাঁচ নম্বর হচ্ছে আমদানি হ্রাস। আমদানি নির্ভর অর্থনীতিতে কোনো কারণে যদি আমদানি কমে যায় কিংবা বন্ধ হয়ে গেলে বাজারে সংকট দেখা দেয়, তথা যোগানের ঘাটতি দেখা দেয়। সামগ্রিক যোগান যখন কম হয়, সামগ্রিক চাহিদা যখন বেশি হয়, তখন বাজারে পণ্য সামগ্রী এবং সেবার দামস্তর বৃদ্ধি পেতে থাকে, ফলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়। কৃত্রিম সংকট।
কিছু অসাধু ব্যবসায়ীগণ অবৈধভাবে পণ্য সামগ্রী মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করতে করে, এর ফলে বাজারে যোগানের ঘাটতি দেখা দেয়, দামের স্তর বাড়ে, মুদ্রাস্ফীতি দেখা দেয়। এটাও ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির আওতার মধ্যে পড়ে। তাহলে এখন আমরা দেখলাম চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কী কী কারণে সৃষ্টি হয় বা এগুলো সৃষ্টি হওয়ার কারণগুলো। আজকে এতটুকুতেই থাক, পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে নতুন 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 বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।